পাঁচ ভাগের এক ভাগ সময় লাগে এটা দিয়ে চাষ করতে এই টমেটো ক্ষেতের এই ছয়টা সারি চাষ করতে আমাদের সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মত কিন্তু একটা একটা লোক লোক চিন্তা করেন এই এই দিয়ে দিন সময় লেগে যাবে পুরোটাই হাত নিরানি করতে আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটা মেশিনের সাথে পরিচিত হব যে এই প্রথম বাংলাদেশে আশিস সিসির একটা মেশিন তো এই আশি সিসি মেশিনটাতে কি কি থাকছে এবং এটার আগেরটার থেকে কি কি চেঞ্জ আছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে তো চলুন শুরু করা যায় তো এই মুহূর্তে যে মেশিনটা আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি সিসির একটা মিনি টিলার এর আগে আপনারা তেষট্টি সিসি দেখেছিলেন অরেঞ্জ কালারের একটা এটা একদম নীল কালার এটা একদম নতুন এই বাংলাদেশে এসেছে তবে এটা সিসির দিক থেকে যেমন বেশি এবং কাজেও কার্যক্ষমতাও বেশি আমরা অনেকগুলো কাজ করেছি এটা দিয়ে প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো যেমন ধরেন আছে আমরা কুমড়া খেতে নিরানির কাজে ব্যবহার করেছি আম বাগানে ব্যবহার করেছি সেখানকার চাষের জন্য তারপরে হচ্ছে আমরা বেগুন খেতে ব্যবহার করেছি টমেটো খেতে ব্যবহার করেছি এবং চাষের ক্ষেত্রেও আমরা ব্যবহার করেছি তো তার মানে এটা মাল্টি কাজ করতে পারবেন এই ছোট্ট একটা মিনি টিলার দিয়ে এবং এটাতে আমরা কয়েকটা জিনিস গিফট দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে তিন রকম হেড আছে বাংলাদেশে এই প্রথম বলতে পারেন যে আমরা কোনো মিনি টিলারের সাথে এতগুলো হেড আমরা নিয়ে এসেছি আলাদাভাবে এবং আপনাদেরকে দিচ্ছি আপনাদের মতো করে আপনারা এটাকে ব্যবহার করে নিতে পারবেন এবং আপনারা চাইলে আরও মডিফাই করেও এটাকে ব্যবহার করতে পারবেন চাষ বিরিয়ানি যেকোনোটাতে তো এটা আমরা দেখেছি যে যে জায়গায় চাষ করেছি এটাতে তফাত হচ্ছে আপনি যদি মাটি দিয়ে একটা লোক নিয়ে কাজ করেন যত সময় লাগে তার পাঁচ ভাগের এক ভাগ সময় লাগে এটা দিয়ে চাষ করতে ধরেন আমরা আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা টমেটো খেতে এই টমেটো খেতে এই ছয়টা সারি চাষ করতে আমাদের সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু নর্মালি আপনার একটা লোক চিন্তা করেন এই একটা লোক দিয়ে আপনাকে তিন দিন সময় লেগে যাবে এই পুরোটাই হাত দিয়ে নিরানি করতে তার মানে আপনার সময় বাচ্ছে এবং আপনার খরচ কমছে তার মানে আপনি উৎপাদন বেশি করতে পারছেন অল্প খরচে তার মানে আপনি লাভবান হতে পারছেন তো আশা করবো এই ছোট্ট মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে এবং আপনারা ভেবে চিনতে দেখে শুনে তারপর অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ নিতে পারবেন যেকোনো কোনো কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ